ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বারাসাতের পর ব্যারাকপুরে এবার ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে দুপুরবেলা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ফাল্গুনী পাত্রর বাড়িতে বিজেপি কর্মীরা চড়াও হয় তার কুলিয়াগড়ের বাড়িতে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তার যে বাড়ি তার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় এবং বাড়িতে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। এখনও তার তাণ্ডবের চিহ্ন স্পষ্ট রয়েছে এবং বাড়িতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। এবং বিজেপি নেত্রীর অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিজেপির এক শ্রেণীর কর্মীরা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। শুধু তাই না, এবং তার বাড়িতে যে সমস্ত নেতারা এসেছিলেন তাদের গাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়, রীতিমতো তাণ্ডব চালানো হয়। এবং খবর পেয়ে ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ আসে এবং ফাল্গুনী পাত্র অভিযোগ জানিয়েছেন যে আজকে যেহেতু তিনটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করেছে সেই কারণে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে এই হামলা চালিয়েছে এবং হামলার চিহ্ন স্পষ্ট রয়েছে। তার বাড়ির সামনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছে, রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এক শ্রেণীর বিজেপির বহিষ্কৃত কর্মীদেরকে নিয়ে হামলা চালানো হয়েছে। তিনি মানতে নারাজ যে এটা দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে বর্ষিয়ান বিজেপি নেতা রয়েছে। আজকের যে ঘটনা এটাকে কি বলবেন? ন্যাক্কারজনক ঘটনা, আকাঙ্ক্ষিত নয়। আর দ্বিতীয় হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত ছিল। দলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একজনকে বহিষ্কার করা হয়েছিল দীর্ঘদিন ধরে তার অ্যাক্টিভিটিসের জন্য। আর কিছু তো দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব যেটাকে বলা হয় সেটা অন্য ধরনের জিনিস। এটা টিএমসির মদতে, টিএমসির ইয়েতে আজকে বিশেষ করে রেজাল্ট বেরিয়েছে, তা তো একটা তাদের উচ্ছ্বাস হবেই। আর সেইটাকে সাথে করে নিয়ে অ্যাড করে আজকে পরিকল্পিতভাবে এখানে আক্রমণটা করা হয়েছে। তৃণমূল কর্মীদেরকে সঙ্গে নিয়ে বহিষ্কৃত বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের। যদিও বারাসাতের পর ব্যারাকপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে বিজেপি সভানেত্রী ফাল্গুনী পাত্রের কুলিয়াগড়ের বাড়িতে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ক্যামেরায় আস্তিক চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।